দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির দুই ব্লকের বোহার অঞ্চলের মকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। সোমবার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন অনিয়মিতভাবেই বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে এসে উপস্থিতি স্বাক্ষর করে আবারও চলে যান। সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকরা এমনটাই অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন অনিয়মিত বিদ্যালয়ে এসেছেন। এই ঘটনার পরিস্থিতি জটিল হবে তিনি আসে বুঝতে পারেননি। ঘটনাস্থলে আসে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ। অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির আবেদন জানিয়েছেন আজ। অন্যদিকে এই ঘটনার সাতগাছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জানিয়েছেন তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তোমাদের স্কুলে কি হয়েছে আজকে? কোন স্যার? প্রদীপ স্যার। হ্যাঁ, উনি কি প্রায় আসেন না স্কুলে? না, একদিন যদি আসে, যদি ধরে তাহলে আর আসবেই না। দিয়ে আজকে এসেছেন? হ্যাঁ। কতদিন পর এসেছেন? 36 দিন পর। ও, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? তাহলে ওই মাস্টারমশাই যে আসছেন না, ও ভালো পড়ায় না, ঘুমোয়। তোমরা কি বলবে? আমরা ওই স্যারকে রিটেন করতে চাই। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার কি নাম? দীপিকা মান্ডি। তোমার? দীর্ঘ বেশ কয়েক মাস ধরে নির্দিষ্ট কোনো টাইম নেই, মানে কখন ছুটি আসছেন, যখন যাচ্ছেন, বেশিরভাগ দিনই আসছেন। এমনকি শুধু এই নয়, এই নভেম্বর মাসে আজকে নিয়ে 4 দিন। এবার 4 দিন এসেছে, যে এসে যে গোটা দিন স্কুল করেছেন তাও নয়, এসে খুব তাড়াতাড়ি চলেও গেছি, হয়তো 5 মিনিটের মধ্যে চলে গেছে। এইসব ঘটনার জন্য আমার পক্ষ থেকে স্কুল চালানো সম্ভব হচ্ছে না। 5টা ক্লাস আছে, অনেক দেরি আছে, অফিস কাজ করা, স্কুলের অনেক কাজ, এতটুকু আমার একার পক্ষে মানে চালানো সম্ভব হচ্ছে। এইসবের জন্য আমি বিগত বেশ কয়েক মাস ধরে আমি এসআই অফিস বা অন্যান্য আমাদের টিচারদের জানিয়েছিলাম, গ্রামের মানুষদের তারা এসেছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারও আজকে এসেছে, আজকে যাচ্ছে। এই যাতে যাতে রেগুলার স্কুলটা আসেন এবং স্কুলের ক্লাসগুলো যাতে রেগুলার থাকে, এই আমাদের দাবি এবং শুধু আমার একান্ত নয়, গ্রামের দাবি এবং গ্রামের শিক্ষাবাসী এসআই অফিস বা অন্যান্য টিচারদেরও দাবি। হ্যাঁ, এসআই সাহেব কি বলেছেন? এসআই সাহেব ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, এই আপনাদের এসআই অফিস কোথায়? সাতগাছিয়া। কোন চক্র? আপনার নাম? আমার নাম সন্তোষ। আপনার পরিচয়? আমি বাংলা প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 12। ম্যাডাম, আপনার চক্রের অন্তর্গত একটি স্কুলে মাস্টারমশাইকে নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী এবং গার্জেনরা বিভিন্ন বিষয়ে অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছে এসেছে খবরটা। উনি আজকে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন জমাও দিয়ে গেছেন, ছুটি নেবেন উনি জানিয়েছেন। এবং এই সংক্রান্ত যে কথোপকথনগুলো হচ্ছে বা যে আমি যা রিপোর্ট পেয়েছি, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমি চেয়ারম্যান স্যারকে জানাবো। ওখানে ছাত্রছাত্রীরাও বলছেন যে পড়াশোনার ব্যাপারে বিভিন্ন রকম তাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা তো আমি দেখছি, আগেও চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, এবারও আমি লিখিত আকারে চেয়ারম্যান স্যারকে জানাবো। আপনার নাম এবং পরিচয়? আমি এসআই সাত বলছি। আপনার নাম? ঘটনা ঘটেছে বলতে, আমি স্ত্রীর শরীর খারাপের জন্য কিছু কিছুদিন স্কুল আসতে পারিনি। তারপরে এখানে মাস্টারমশাইদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমার স্কুল আসতে ভালো লাগছিল না। আমার স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি 2-3 দিন সাইন করে চলে গেছি, কিন্তু ইনারা যেটা করলেন যে আমাকে মানে কি জোর করে প্রেশার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে। চাবি তো দেয়নি? হ্যাঁ, এর আগে আমাকে দিয়েছিল। আমি আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে, হ্যাঁ, এসআইকে আমি জানিয়েছি। লিখিত আকারে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিত আকারে এই ব্যাপারগুলো জানায়নি, তবে আমি বলেছি যে আমার অসুবিধা আছে এখানে, আমার সম্মানহানির ভয় আছে এবং নিরাপত্তার অভাব আছে, সেটা আমি জানি। এখানকার গার্জেন এবং ছাত্রছাত্রীরা আপনাকে বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি প্রায় দিনই স্কুল আসেন না। না, সেটা খুব একটা
এবং সেটা খুব একটা বেশি দিনের ব্যাপার নয়, এটা দিন পনেরোর মধ্যে জিনিসটা হয়েছে না। ওনারা বলছেন যে প্রায় আপনি কুড়ি থেকে পঁচিশ দিন স্কুল আসেননি। না, এটা এটা ভুল, কুড়ি থেকে পঁচিশ দিন স্কুল আসেনি, এটা এটা একটা সম্পূর্ণ ভুল কথা। আর ছাত্রছাত্রীরা বলছেন যে আপনি ক্লাসে পড়াশোনা সেরকম করেন না, হ্যাঁ বেশিরভাগ ঘুমিয়ে যান, এই বিষয়ে কী বলবেন? এটা আমার আগের কিছু হয়তো এই ব্যাপারে অসুবিধা ছিল, কিন্তু বর্তমানে আমার ওই ধরনের কোনো কিছু হয় না। আমি পরিষ্কারভাবেই বসে থাকি কোন ছেলেটাকে, তবে আমি খুব বেশি বকি না, কোন ছেলেটাকে কীভাবে পড়ানো দরকার, কোনটুকু দেওয়া দরকার, সে কোনটুকু নিতে পারবে, এসব সম্বন্ধে আমার ধারণা আছে, সেইভাবেই আমি পড়ি। আপনি কি আজকের এই বিষয় নিয়ে লিখিত আকারে কোনো কিছু জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? এখন হ্যাঁ, আজকের এই বিষয় নিয়ে সেটা এখনই আমি ডিসিশন নিতে পারছি না, পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাতে পারি। আজকে যে আপনাকে যে এই বিষয় প্রসঙ্গে যে বিভিন্ন পাবলিক এবং ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন, এই বিষয়ে কিছু জানাবেন না? জানানো দেখুন, আমি বেশি কেওস সৃষ্টি হোক এটা আমি চাই না, যার জন্যেই আমি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডাকাডাকি এইগুলো আমি পছন্দ করি না। এটা কোন স্কুল? এটা মাকড়া স্কুল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পরিত ঘোষ। আপনি এই স্কুলে শিক্ষক?